2022 সালে মিকেল বে পরিচালিত একটি অ্যাকশন থ্রিলার সিনেমা মুক্তি পায় যেটির নাম হচ্ছে অ্যাম্বুলেন্স। মুভি লাভার্সরা অবশ্যই মিকেল বেকে চিনবে, বিশেষ করে সেটা যদি 90-এর দশকের দ্য রক সিনেমাটা হয় বা ব্যাড বয়েজ বা অ্যান্ড ম্যাগাডাম। এছাড়াও রয়েছে পার্ল হারবার, ট্রান্সফরমার্স, 13 আওয়ার্স, 6 আন্ডারগ্রাউন্ড, এরকমই বেশ কিছু দুর্দান্ত সিনেমা। আর সেরকমই কিছু ফিল আমরা এই সিনেমাটায় পাই, অর্থাৎ অ্যাম্বুলেন্স সিনেমাতে। যেমন কিছু উড়াধুরা সিন, শেকি ক্যামেরা, একটা চরম ইন্টেন্স মিউজিক যেটা গোটা সিনেমাতে আপনাকে ব্যস্ত রাখবে, আর অবশ্যই পুলিশ এবং পুলিশের গাড়ি যেগুলো এদিক ওদিকে উল্টে যাবে। আর এই ধাঁচের সিনেমাগুলো একেবারে দারুণভাবে এক্সপিরিয়েন্স করতে অবশ্যই এগুলিকে থিয়েটারে বা কোনো বড় স্ক্রিনে দেখা উচিত। এনিওয়েজ, হে গাইজ, আমি অর্ণব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আর এই ভিডিওতে আমি 2022 সালের অ্যাম্বুলেন্স সিনেমাটাকে এক্সপ্লেইন করব। গল্পের শুরুতেই আমরা একজন মানুষকে দেখতে পাই যার নাম হচ্ছে উইল শার্প। উইল হচ্ছে একজন প্রাক্তন সৈনিক যার বেশ কিছু টাকার প্রয়োজন তার স্ত্রী অ্যামির চিকিৎসা করানোর জন্য। অ্যামির একটা অদ্ভুত রোগ হয়েছে যেটার জন্য একটা এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট প্রয়োজন, অর্থাৎ চিকিৎসার পর অ্যামি ঠিক হবে নাকি সেটা কোনো গ্যারেন্টি নেই। আর সেই কারণে উইল লোনেরও ব্যবস্থা করতে পারছে না, কারণ এটা এক্সপেরিমেন্টাল ট্রিটমেন্ট। তার কাছে নেই তেমন কোনো কাজ যে সে টাকা জোগাড় করবে। সে তার স্ত্রীকে বলে বেরোয় যে আজকে তার একটা ইন্টারভিউ রয়েছে, সে চলেছে সেখানে, এবং যদি কাজটা সে পেয়ে যায় তাহলে রাতের বেলা তারা সেলিব্রেট করবে। এরপরে আমরা গল্পের আর একটা চরিত্রকে দেখতে পাই যার নাম হচ্ছে ক্যাম। ক্যাম হচ্ছে একজন EMT, অর্থাৎ ইমার্জেন্সি মেডিকেল টেকনিশিয়ান। সাথে রয়েছে তার সঙ্গী স্কট, যারা একটি দুর্ঘটনাস্থলে গিয়ে উপস্থিত হয়। একটি গাড়ির অ্যাক্সিডেন্ট হয়েছে যেখানে একটি বাচ্চা মেয়ে বড় বাজেভাবে ফেসে গিয়েছিল, এবং সঠিক সময় ক্যাম সেখানে গিয়ে বাচ্চা মেয়েটিকে শান্ত করে এবং টাইম মতন তাকে হসপিটালে নিয়ে যায়। তারপর তাদের খিদে পেয়েছে, তারা একটা ক্যাফেতে গিয়ে পৌঁছায় যেখানে স্কট ক্যামের সাথে ফ্লার্টিং করার চেষ্টা করে। আসলে যেমনটা আমরা দেখলাম, ক্যাম কি দারুণভাবে সেই বাচ্চা মেয়েটিকে ওরকম ভয়ানক পরিস্থিতিতেও শান্ত করে দিল এবং বাচ্চা মেয়েটা এখন ভালো রয়েছে। তবে সেই সুসংবাদটা শুনে ক্যাম খুব একটা রেসপন্স করে না। স্কট অবাক হয়ে যায় যে এটা শুনে তো তার খুশি হওয়ার কথা। তখন ক্যাম তাকে জানায় যে সেই দুর্ঘটনাস্থলে সে যেটা করেছে সেটা তার ডিউটি, এখন তার ডিউটি কমপ্লিট, তাই সে সেটার ব্যাপারে আর ভাবে না। অর্থাৎ সে বাচ্চা মেয়েটিকে সে যা যা কথাগুলো বলেছে সেটা তার কাজেরই একটা অংশ, যেটা তাকে করতেই হয়। অন্যদিকে উইল যে একটা জব ইন্টারভিউ দিতে বেরিয়েছিল, আসলে সে তার স্ত্রীকে মিথ্যে কথা বলেছে। সে গিয়েছে তার ভাইয়ের সাথে সাক্ষাৎ করতে, যার নাম হচ্ছে ড্যানি। আসলে ড্যানি তার নিজের ভাই নয়, ড্যানিকে দত্তক নেওয়া হয়েছিল। ছোটবেলাটা তারা একসাথেই কাটিয়েছে, তবে তাদের পিতা ছিল একজন বড় গ্যাংস্টার, বহু হত্যা করেছে সে। তারপরে সেই দুই ভাই আলাদা আলাদা রাস্তা নিয়ে নেয়। উইল আর্মিতে জয়েন করে এবং ড্যানি সে তার পিতার রাস্তাটাই ফলো করে, অর্থাৎ চুরি ডাকাতি এইসব কাজে। উইল সেখানে গিয়েছে তার ভাইয়ের থেকে কিছু টাকা চাওয়ার জন্য। অবশ্যই উইলের স্ত্রীর চিকিৎসার জন্য টাকা প্রয়োজন, তবে ড্যানি জানায় যে হ্যাঁ, সে টাকা দিতে পারবে, কিন্তু তার পরিবর্তে উইলকেও একটা কাজ করে দিতে হবে, এবং উইল যদি তাকে সাহায্য করে তাহলে উইল যে পরিমাণে টাকা পাবে এটাতে তার গোটা জীবন কেটে যাবে। আর সেই কাজটা হচ্ছে তারা একটা ব্যাংক লুটতে যাবে। সেখানে ড্যানির সম্পূর্ণ টিমকে আমরা দেখতে পাই, যারা প্রত্যেকে এক একজন প্রাক্তন সৈন্য ছিল। ড্যানি তাদের জোগাড় করেছে এই ব্যাংক ডাকাতিতে। তবে উইল প্রথমে রাজি হয় না, যদিও এটাই স্বাভাবিক, উইল প্রচণ্ড ভালো একটা মানুষ যে সৎ পথে কিছু উপার্জন করতে চায়। তবে তার কাছে তো কোনো রাস্তা নেই, অন্যদিকে তার ভাই ড্যানি সেও রিকোয়েস্ট করছে, মানে এক টাইপের সাহায্য চাইছে সে উইলের থেকে, তাই বাধ্য হয়ে উইল রাজি হয়ে যায়। তো তারা তারপর একটা ডেলিভারি ভ্যানের মধ্যে চড়ে সেখান থেকে বেরিয়ে পড়ে। অন্যদিকে SIS টিমের কাছে সেই খবরটা চলে আসে কোনোভাবে। SIS অর্থাৎ স্পেশাল ইনভেস্টিগেশন সেকশন। সেই SIS টিমের যে বস রয়েছে তার নাম হচ্ছে মনরো, যে তার কুকুরটাকে নিয়ে সেখানে এসে উপস্থিত হয়। তবে সমস্যা এখানেই থেমে থাকেনি। দুজন পুলিশ অর্থাৎ জ্যাক এবং মার্ক সেই ব্যাংকটার কাছে এসে উপস্থিত হয়েছে। সেই ব্যাংকে একটা মেয়ে কাজ করে যার নাম হচ্ছে কিম, এবং সেই মেয়েটাকে জ্যাকের বেশ পছন্দ হয়েছে। সে সেই মেয়েটাকে ডেটের জন্য প্রপোজ করতে চায়। সো জ্যাক সেই কারণে বেরিয়ে পড়ে এবং তার প্রিয় বন্ধু মার্ক বাইরেই অপেক্ষা করে। তবে ব্যাংকের দরজা বন্ধ ছিল। জ্যাক যখন ভেতরে ঢোকার চেষ্টা করে তখনই ড্যানি সেখান থেকে বেরিয়ে আসে, যে ব্যাংকের ম্যানেজারের কোটটা পড়েছিল। জ্যাকের মনে সন্দেহ হয়, কারণ সম্ভবত সে এর আগেও ব্যাংকের ম্যানেজারকে দেখেছে। একই সাথে ড্যানি তাকে ব্যাংকের মধ্যে ঢুকতে দিচ্ছে না, কারণ সে বলছে এই মুহূর্তে নাকি তাদের ব্যাংকে টাকা ট্রান্সফার হচ্ছে, 20 মিনিটের জন্য ব্যাংকটা বন্ধ থাকবে। তবে জ্যাক তাকে ইনসিস্ট করে, তাকে জোর করে যে সে একটা অ্যাকাউন্ট খুলতে চায়, সে তো ডিউটিতে আছে, তাই বেশি সময় সে ওয়েট করতে পারবে না। সেই কারণে ড্যানি তাকে সে ব্যাংকের মধ্যে ঢুকতে দেয়। ড্যানি সব লোকেরা সেখানে কোনো মতে লুকিয়ে ছিল, অন্যদিকে ব্যাংকের এমপ্লয়িরা চুপচাপ ছিল, কারণ তাদের মাথায় তো বন্দুক ঠেকানো। জ্যাক ড্যানিকে জানায় যে সে একটা মেয়ের সাথে সাক্ষাৎ করতে এসেছে যার নাম হচ্ছে কিম, তবে তার সারনেমটা কি সেটা সে মনে করতে পারছে না।
সে ড্যানিকে জিজ্ঞেস করে যে সেই কিমের সারনেম কি আছে, কারণ সে তো ম্যানেজার, তার তো অবশ্যই জানা উচিত। ড্যানি তখন জানায় যে কিমের সারনেম হচ্ছে পার্ক, অর্থাৎ কিম পার্ক। জ্যাক চলে যায় তখন কিমের কাছে এবং তাকে ডেটের জন্য প্রপোজ করতে থাকে। তবে জ্যাকের মনে কিন্তু অনেক আগে থেকেই সন্দেহ ছিল। একই সাথে সেখানে একটা স্থানে কিমের পুরো নামটা লেখা ছিল, যেটা হচ্ছে কিম ড্যানিয়েলস। জ্যাক তো বুঝতে পেরে গিয়েছে, একই সাথে কিমের চোখেও জল। আর তখনই ড্যানি তার আসল রূপটা দেখিয়ে দেয়। সে জ্যাককে সাবধান করে দেয় যে এক ফোঁটা নড়াচড়া করলে সে এবং তার গার্লফ্রেন্ড দুজনেই মারা যাবে। তাই বাধ্য হয়ে জ্যাক তার পুলিশ বন্ধু মার্ককে সেই ভেতর থেকে জানিয়ে দেয় যে না, সব ঠিকঠাক আছে। তারপর তারা সব টাকা পয়সা একেবারে লুটে সেখান থেকে বেরোতেই যাবে। তবে মার্ক বাইরে থেকে দেখতে পেয়ে যায় যে তার বন্ধু অর্থাৎ জ্যাককে হোস্টেজ বানানো হয়েছে। সেখানে শুরু হয়ে যায় চরম গোলাগুলি। একই সাথে SIS টিম সেখানেই উপস্থিত ছিল এবং তারা সেই অ্যাকশনে নেমে যায়। এবং সেখানে চরম গোলাগুলিতে ড্যানির যে সম্পূর্ণ টিম ছিল তারা প্রত্যেকে মারা যায়, কারণ তারা অন্য রাস্তা নিয়ে বাইরে বেরিয়ে গিয়েছিল। তবে ড্যানি এবং তার ভাই অর্থাৎ উইল সেই পুলিশটাকে নিয়ে আন্ডারগ্রাউন্ডে এসে উপস্থিত হয়। পুলিশটা তখন পাল্টা ড্যানির উপরে চড়াও হয়ে যায়। তাই কোনো রাস্তা না থাকায় উইল সরাসরি সেই পুলিশটার গায়ে গুলি মারে। পুলিশটা চরম আহত হয়। উইল সেই কাজটা করতে চায়নি, তবে তার কাছে তো কোনো রাস্তা ছিল না, সেই কারণে ড্যানি উইলকে নিয়ে সেখান থেকে দৌড় দেয়। পরে সেই পুলিশটা অর্থাৎ জ্যাকের বন্ধু মার্ক সেখানে এসে উপস্থিত হয় এবং তারা অ্যাম্বুলেন্সকে ফোন করে। সময় মতন অ্যাম্বুলেন্স সেখানে এসে পৌঁছায়, যার মধ্যে ছিল ক্যাম এবং তার পার্টনার স্কট। তারা জ্যাক নামক সেই পুলিশটাকে নিয়ে সেখান থেকে তো বেরোচ্ছে। আর সেই মুহূর্তে ড্যানি তাদের সেই অ্যাম্বুলেন্সটা আটকে দেয়, কারণ তাদেরও তো পালানোর জন্য একটা গাড়ি প্রয়োজন। তারা স্কটকে একটা বন্দুকের বাড়ি দিয়ে সেই অ্যাম্বুলেন্স থেকে বার করে দেয় এবং সেই অ্যাম্বুলেন্সের মধ্যে চড়ে বসে। উইল সেখানে ড্রাইভিং করা শুরু করে। ড্যানি ক্যামকে সাবধান করে দেয় যে সে যাতে কোনো চালাকি না করে। ড্যানি কাউকে হত্যা করতে চায় না, তবে সে যদি চালাকি করে তাহলে তার পরিণামটা খারাপই হবে। সে অ্যাম্বুলেন্সটা তো তারপর সেখান থেকে যাচ্ছে অন্যদিকে। মার্ক নামক সেই পুলিশটা সেই আন্ডারগ্রাউন্ডে এসে উপস্থিত হয়েছে, যেখানে সে স্কটকে আহত অবস্থায় পায়। সে স্কটকে জিজ্ঞেস করে যে তাদের অ্যাম্বুলেন্সটা কোথায়। তখন স্কট জানিয়ে দেয় যে সেই দুই দুষ্কৃতী অর্থাৎ উইল এবং ড্যানি সেই অ্যাম্বুলেন্স নিয়ে পালিয়েছে। মার্ক তখন সেই SIS অফিসার মনরোর সাথে সাক্ষাৎ করে, তাকে জানায় যে তার বন্ধুর গুলি লেগেছে। তখন মনরো তাকে আশ্বাস দেয় যে তার পার্টনারের কিচ্ছু হবে না, তাদের টিম অবশ্যই সেই দুই দুষ্কৃতীকে খুঁজে বার করবে। আকাশে হেলিকপ্টার উড়ছে সেই অ্যাম্বুলেন্সটাকে খোঁজার জন্য। সেই কারণে উইল একটা গলির মধ্যে চুপচাপ দাঁড়িয়ে ছিল, সে খুবই নার্ভাস ছিল। আর সেই সুযোগে ক্যাম সেখানে তাদের মুখে ফায়ার এক্সটিংশার স্প্রে করে দিয়ে পালানোর চেষ্টা করে, তবে ড্যানি সময় মতন তাকে ধরে নেয়। ক্যাম বুঝে যায় যে সে পালালেই তো মরবে, অন্যদিকে সেই পুলিশটার অবস্থাটাও খুবই খারাপ। ক্যাম ছাড়া সেই পুলিশটাকে তো আর কেউ বাঁচাতেও পারবে না, সেই কারণে বাধ্য হয়ে ক্যাম সেই অ্যাম্বুলেন্সের মধ্যেই চলে আসে। অন্যদিকে FBI তার সম্পূর্ণ সার্ভিলেন্স সিস্টেম নিয়ে চলে এসেছে সেখানে এবং SIS তাদের সাথেই রয়েছে। আর তারা বড় ইজিলি ভাবে সেই অ্যাম্বুলেন্সটাকে খুঁজে পেয়ে যায়। এক গুচ্ছ গাড়ি তাদের পিছু করে। আর যেমনটা প্রথমেই বলেছিলাম, মিকেল বে সিনেমা বলে কথা, গাড়ি তো উল্টাবেই সেখানে। উইল বড় চমৎকারভাবে সেই অ্যাম্বুলেন্সটা ড্রাইভ করছিল এবং পুলিশগুলোকে ধাঁধা দিয়ে সেখান থেকে বেরিয়ে যায়। তবে তাদের একটা পার্মানেন্ট প্ল্যান প্রয়োজন এই বড় পুলিশ চেস থেকে পালানোর জন্য। সেই মুহূর্তে উইল তাকে কিছু আইডিয়া দেয়, যখন সে আর্মিতে ছিল তখন তারা কোন কোন ট্যাকটিক্স ব্যবহার করত। আসলে তাদের একটা ডিস্ট্রাকশন তৈরি করতে হবে, একই ধরনের একটা অ্যাম্বুলেন্স জোগাড় করতে হবে, পুলিশ যেটার পিছু করবে এবং তারা অন্য একটা গাড়ি নিয়ে পালিয়ে যাবে। তবে ড্যানি সেই গাড়িতে বসে তো কিছু করতে পারবে না, তার প্রয়োজন সাহায্য। সেই কারণে সে তার পিতার পুরনো একজন বন্ধু যার নাম হচ্ছে পাপি তাকে ফোন করে। পাপি হচ্ছে একজন বড় ক্রিমিনাল এবং ড্যানি তার সাথে ডিল করে। পাপি যদি ড্যানিকে এই কাজে সাহায্য করে তাহলে সে পাপিকে $8 মিলিয়ন দেবে, যেটা যথেষ্ট বেশি। পাপি রাজি হয়ে যায়। অন্যদিকে ড্যানি তার একজন কর্মীকেও ফোন করে একটা অ্যাম্বুলেন্সে কিছু রং করার জন্য, সেটাতে নীল রং করতে হবে। SIS অফিসার মনরো ড্যানির সাথে কন্ট্যাক্ট করে, সে অ্যাম্বুলেন্সের রেডিওর মাধ্যমে সে ড্যানিকে সেখানেই দাঁড়িয়ে যেতে বলে। স্বাভাবিকভাবে ড্যানি তো সেখানে থামবে না, উল্টে ড্যানি তাদের সাবধান করে দেয় যে তাদের সেই হেলিকপ্টারগুলো সেই অ্যাম্বুলেন্সে যাতে পিছু না করে, আর যদি পিছু করে তাহলে সে সেই আহত পুলিশ অফিসারটাকে হত্যা করে ফেলবে। আসলে পুলিশেরাও তো কিছু করতে পারছে না, কারণ সেই অ্যাম্বুলেন্সের মধ্যে একটা মেয়ে রয়েছে এবং একটা আহত পুলিশ রয়েছে। তারা যদি এলোপাথারি গুলি চালায় বা সেই অ্যাম্বুলেন্সটাকে উল্টে দেওয়ার চেষ্টা করে তাহলে তারা দুজনেও মারা যাবে। অন্যদিকে সেই আহত পুলিশ অফিসারটার যে বন্ধু ছিল অর্থাৎ মার্ক, সে অন্য একটা পুলিশের গাড়ি নিয়ে সে অ্যাম্বুলেন্সটার পিছু করেই যাচ্ছে এবং সে থামার নামই নিচ্ছে না। ড্যানি তার গাড়িতে গুলি মারার চেষ্টা করে, তবে ক্যাম্প থেকে আটকে দেয় যার ফলে গুলিটা ভুল একটা জায়গায় গিয়ে লাগে। তবে ড্যানি তো তাও থামেনি, সে সরাসরি সেই অ্যাম্বুলেন্সের দরজাটা খুলে মার্কের সেই গাড়িতে এলোপাথারি গুলি চালাতে থাকে এবং সেই গুলির আওয়াজে সেই গাড়ির পিছনে বসে থাকা একটা কুকুর আচমকে উঠে যায়, যেটা দেখতে পেয়ে মার্ক ভয় পেয়ে যায়।
সেই কুকুরটা হচ্ছে সেই এসআইএস অফিসার মন্ডোর, যে রেডিওতে তার কুকুরটা চেঁচামেচি শুনতে পায়। সেই কারণে সে পুলিশদের সেখানেই থেমে যেতে বলে, যাতে সেই গোলাগুলিতে তার কুকুরটার না কিছু হয়ে যায়। অন্যদিকে ক্যাম লক্ষ্য করে যে সেই পুলিশ অফিসারটার গা থেকে আবার রক্ত পড়ছে। আসলে একটু আগেই ড্যানি এবং তার মধ্যে যে ধস্তাধস্তি হয়েছিল, যার ফলে একটা গুলি বেকায়দা চলে গিয়েছিল, সেই গুলিটা আবার সেই অফিসারটার গায়ে গিয়ে লাগে। অন্যদিকে এফবিআই অফিসার অ্যানসন ক্লার্ক মন্ডোর সাথে সাক্ষাৎ করে এবং তাকে জানায় যে ড্যানির বিরুদ্ধে ভুলভাল অ্যাকশন না নিতে। অফিসার ক্লার্ক ড্যানিকে ভালো মতন চেনে, কারণ একটা সময় তারা দুজন বন্ধু ছিল। তবে কিভাবে তারা দুজনেই সেম ইউনিভার্সিটি থেকেই ট্রেনিং নিয়েছে, যেখানে অফিসার ক্লার্ক ক্রিমিনোলজি নিয়ে পড়তো, তবে ড্যানি সেখানে ছিল পুলিশদের অ্যাকশন, পুলিশরা কিভাবে কাজ করে এই ব্যাপারগুলিকে ভালো মতন দেখার জন্য। তাই সে জানে পুলিশরা কিভাবে কি কাজ করবে। অন্যদিকে সেই অ্যাম্বুলেন্সে সে পুলিশ অফিসারটার অবস্থা খুবই খারাপ, কারণ তার দুবার গুলি লেগেছে। গুলিটা বার না করলে অতিরিক্ত রক্তক্ষরণে সে মারা যাবে, আর সেখানে তো কোনো ডাক্তারও নেই, তারা হসপিটালেও তো যেতে পারবে না। সেই কারণে ক্যাম তার এক্স বয়ফ্রেন্ডকে ফোন করে, যে অবশ্যই একজন ডাক্তার, এবং তাকে সত্যি কথাটা জানায় যে সে কোন সিচুয়েশনে রয়েছে সেই অ্যাম্বুলেন্সের মধ্যে, যেটা এখন লাইভ টেলিকাস্ট হচ্ছে, অর্থাৎ টিভিতে দেখাচ্ছে সেটা। তবে এই অপারেশনটা খুবই কমপ্লিকেটেড ছিল, সেই কারণে সেখানে আরও দুজন সার্জনের সাথে কন্ট্যাক্ট করা হয়, যারা বলবে যে সেই গুলিটা কীভাবে বার করতে হবে। সেখানে অপারেশন শুরু হয়। উইল ক্যাম্পকে সাহায্য করছিল, কারণ সে আর্মিতে কমব্যাট মেডিংয়েরও ট্রেনিং তার নেওয়া আছে। তবে সেখানে এক অদ্ভুত কাণ্ড ঘটে। সে অপারেশন চলাকালীন আচমকা সেই পুলিশটা, অর্থাৎ জ্যাকের হুশ চলে আসে। সে লক্ষ্য করে যে কেউ তার পেট কেটে তার মধ্যে হাত ঢুকিয়ে ফেলেছে, আর সেটা দেখে সে চেঁচামেচি শুরু করে। তবে তাকে তো অজ্ঞান করতে হবে, সেই কারণে উইল তাকে এক ঘুষি মেরে একেবারে সেন্সলেস করে দেয়, মানে একদম অজ্ঞান করে দেয়। তারপর ক্যাম সেই পুলিশটার অপারেশনটা করে এবং সফল হয়। তবে অপারেশনের মাঝখানে সেই ডাক্তারগুলো ডিসকানেক্ট হয়ে গিয়েছিল, অর্থাৎ তারা জানেও না যে আদৌ সেটা সফল হয়েছে না ব্যর্থ। অবশ্যই ক্যামের তো কোনো ট্রেনিং ছিল না, তারা ভাবছে যে সম্ভবত সেই পুলিশটা মারা গিয়েছে। যেটা শুনে এসআইএস অফিসার মন্ডো ভেবেছে হয়তো পুলিশটা মরে গেছে, এবং সে তার সম্পূর্ণ টিমকে আদেশ দিয়ে দেয় যেভাবেই হোক গাড়িটাকে উল্টাতে হবে, নয়তো সেই দুজনকে মারতে হবে। স্নাইপাররা তাদের পজিশন নিয়ে নেয়। এফবিআই অফিসার ক্লার্ক তখন ক্যামকে ফোন করে এবং জানায় যে ক্যাম যাতে তার নিজের মাথাটা নামিয়ে রাখে, কারণ স্নাইপাররা গুলি চালাবে এবার। তবে ক্যাম তখন তাকে জানিয়ে দেয় যে সেই পুলিশটা তো জ্যান্ত রয়েছে। অফিসার ক্লার্ক তখন তৎক্ষণাৎ মন্ডোকে জানায় যে সেই পুলিশ অফিসার তো জ্যান্ত রয়েছে, তবে ততক্ষণে অনেক দেরি হয়ে গিয়েছে, স্নাইপাররা একেবারে এইম করে ফেলেই ছিল। তাই বাধ্য হয়ে ক্যাম উইল এবং ড্যানিকে বলে নিচু হয়ে যেতে, যার ফলে সেই স্নাইপারদের গুলি থেকে তারা বেঁচে যায়। ড্যানি তখন মন্ডোর সাথে কন্ট্যাক্ট করে এবং তাকে বলতে থাকে যে কেন তার স্নাইপার্সরা গুলি চালালো। ড্যানি এতক্ষণ তো কোনো খারাপ কাজ করেনি, তবে এবার সে করবে। সে ক্যামের হাতে রেডিওটা ধরিয়ে দেয় এবং এলোপাথারি সেই গাড়িতে গুলি চালায়, যাতে সবাই ভয় পেয়ে যায়। আর উইল সেটা দেখতে পায়। সে ভাবতে থাকে ড্যানি হয়তো পাগল হয়ে গেছে, সেই কারণে সে ড্যানিকে থামিয়ে দেয়। দুই ভাইয়ের মধ্যে সেখানে লেগে যায় ঝামেলা। তবে অফিসার ক্লার্ক তখন উইল নামক সেই নামটা শুনতে পায়। সে বুঝতে পেরে যায় যে ড্যানির তো আর একটা ভাই রয়েছে, যার নাম হচ্ছে উইল শার্প, অর্থাৎ সেই দুই ভাই মিলে এই ব্যাংক ডাকাতিটা করছে। উইল এবং ড্যানির মধ্যে ঝামেলাটাও মিটে গিয়েছে এবং তারপর অফিসার ক্লার্ক উইলের সাথে কন্ট্যাক্ট করে। সে উইলকে জিজ্ঞেস করে যে কেন এই কাজটা করছে, তার বাড়িতে তো তার স্ত্রী, তার একটা বাচ্চা রয়েছে। তার স্ত্রী জানতে পারলে কি হবে? তখন উইল তখন ক্লার্ককে বলতে থাকে যে তার স্ত্রীকে যেন একদমই না জানানো হয়। তারপর সে ফোনটা কেটে দেয় এবং অফিসার ক্লার্ক বুঝতে পেরে যায় যে উইল একটু উইক রয়েছে, সে কাউকে সহজে হত্যা করবে না। সে ক্যামকে ফোন করে এবং বলতে থাকে যে উইল নামক সেই মানুষটাকে পটানোর জন্য, কারণ সে একটু দয়ালু। যদিও কিছুক্ষণ পরেই উইলের স্ত্রী উইলকে ফোন করে, জিজ্ঞেস করে যে সে সেই কাজটা পেয়ে গেছে নাকি। উইল মিথ্যে কথা বলে যে হ্যাঁ, সেই কাজটা পেয়ে গেছে, সে একটা ড্রাইভিংয়ের জব পেয়েছে এবং সে এখন ড্রাইভ করছে। তার স্ত্রী তো খুবই খুশি এবং সে অপেক্ষা করছে যে উইল কখন বাড়িতে আসবে এবং তারা সেলিব্রেট করবে। ক্যাম এটা দেখতে পায়। সে বুঝতে পারে যে উইল তার স্ত্রীকে কতটা ভালোবাসে এবং উইলের এই কমজোরিটারই সুযোগ নেওয়ার চেষ্টা করেছে। তারা সেই অ্যাম্বুলেন্সটা নিয়ে এলএ রিভারে গিয়ে উপস্থিত হয়, যেখানে কিছু চপার তাদের পিছু করে। আর যেমনটা আমি আগেও বলেছিলাম, কিছু চোখ ধাঁধানো সিনেম্যাটিক শট, যেটা এই সিনেমায় একেবারে ভরে ভরে রয়েছে। তারপর তারা সেই অ্যাম্বুলেন্সটা নিয়ে তাদের গন্তব্যস্থলে এসে উপস্থিত হয় এবং তার লোকজনদের সাথে সাক্ষাৎ করে, যেখানে তারা সেই অ্যাম্বুলেন্সটা চেঞ্জ করবে, অন্য একটা গাড়ি নিয়ে পালাবে। তার বাকি পার্টনাররা এক একটা অ্যাম্বুলেন্স নিয়ে সেখান থেকে চলে যায়, যাতে পুলিশেরা ডিস্ট্র্যাক্ট হয়ে যায় যে আসল অ্যাম্বুলেন্স কোনটা ছিল। তার মধ্যে কিছু অ্যাম্বুলেন্সের মধ্যে C4 লাগানো ছিল, যেগুলো সেখানে এক্সপ্লোড করে। অন্যদিকে পাপি এবং তার লোকেরা একটা গাড়িতে মিনিগান লাগিয়ে পুলিশদের উপরে ছেড়ে দেয়। পুলিশদের উপরে এলো পাথারি গোলা বর্ষণ করা হয়, যার ফলে সেই এসআইএস অফিসার অর্থাৎ মন্ডো সেখানেই মারা যায়। তবে অফিসার মার্ক তখন রবার্টোকে দেখে নিয়েছে। রবার্টো হচ্ছে পাপির নিজের ছেলে, তার পিছু করে এবং তাকে ধরে ফেলে এবং সেই ধস্তাধস্তিতে রবার্টো মারা যায়।
পাপি তো প্রচন্ড রেগে গিয়েছে। একই সাথে সেখানে ড্যানি সে অ্যাম্বুলেন্সটা নিয়ে এসে উপস্থিত হয়। সে পাপির সাথে সাক্ষাৎ করে এবং তাকে তার শেয়ারের টাকাটা দিয়ে দেয়, যেটা সে প্রমিস করেছিল। অন্যদিকে পাপি জানায় যে তাকে সাহায্য করতে গিয়ে তার নিজেরই ছেলেটা মারা গিয়েছে, যেটা সে বদলা নেবে। তবে কিভাবে সে বদলা নেবে, তারা জানে যে সেই অ্যাম্বুলেন্সের মধ্যে দুজন মানুষ রয়েছে, অর্থাৎ ক্যাম এবং সেই আহত পুলিশটা, যাদের পাপি একেবারেই ছাড়তে চায় না। কারণ তারা যদি সেখান থেকে বেরোয় এবং পুলিশকে পাপির এই গোপন ঠিকানাটা বলে দেয়, তখন কি হবে? তবে উইল ক্যাম এবং সেই পুলিশটাকে ছেড়ে সেখান থেকে যাবে না। তবে পাপি তো তাকে ছাড়বে না, সেই কারণে সে দুই ভাই সেখানে আচমকা গোলাগুলি করা শুরু করে, যার ফলে পাপি এবং তার প্রত্যেকটা লোক সেখানে মারা যায়। তবে ক্যাম সেখানে গোলাগুলির আওয়াজ শুনতে পেয়েছে, সেই আহত পুলিশটার বন্দুকটা সেখানে ছিল এবং ভয়তে সে না দেখেই গুলি চালিয়ে দেয়, যে গুলিটা সরাসরি উইলের গায়ে গিয়ে লাগে। তারা কোনো মতে পাপির লোকদের ধাঁধা দিয়ে তো সেখান থেকে পালায়। তবে উইল যথেষ্ট আহত ছিল, সেই কারণে সে একটা টাকার বান্ডিল ক্যামকে দিয়ে দেয়। তাকে জানিয়ে দেয় যে উইল যদি মারা যায় তাহলে সেই টাকাটা যাতে সে তার স্ত্রীকে দিয়ে দেয়। ড্যানি গাড়িটা চালাচ্ছিল এবং সে বুঝতে পেরে যায় যে এখন তাদের অবশ্যই হসপিটালে যেতে হবে। সে সরাসরি সেই গাড়িটা নিয়ে হসপিটালে এসে উপস্থিত হয়, যে স্থানটা অলরেডি পুলিশ এবং স্পেশাল ফোর্সরা ঘিরে ফেলেছিল। ড্যানি তখন সেই অ্যাম্বুলেন্সের মধ্যে একটা গ্লক দেখতে পায়, যেটা অবশ্যই পুলিশেরা ব্যবহার করে। সে মনে করতে থাকে যে উইলের গায়ে যে গুলিটা লেগেছে সেটা পাপির লোকেরা নয়, বরং সে পুলিশটা মেরেছে। সে পুলিশটাকে হত্যা করতে যাচ্ছিল, তবে তখন ক্যাম জানায় যে সে ভুলবশত উইলকেই গুলিটা চালিয়েছে। ড্যানি ভাবতে থাকে যে তার ভাই উইল হয়তো মারা গিয়েছে এবং সে প্রচণ্ড রেগে যায়। সে ভেবেই নিয়েছে যে সে এবার মরবে, তবে ক্যামকে সাথে নিয়ে মরবে। সে ক্যামকে নিয়ে বাইরে বেরোবে এবং সবার সামনে সে ক্যামের মাথায় গুলি মারবে, যাতে গোটা দুনিয়া সেটা দেখতে পারে। তারপর সে দরজা খুলে বাইরে বেরিয়ে ক্যামের মাথায় গুলিটা মারতেই যাবে, তবে তার আগেই উইল পিছন থেকে ড্যানিকে গুলি চালিয়ে দিয়েছে। ড্যানি মাটিতে লুটিয়ে পড়ে। অন্যদিকে পুলিশেরাও সেখানে চলে এসেছে, যারা উইলকে সেই আহত অবস্থায় সেখান থেকে বার করে মাটিতে ফেলে তাকে অ্যারেস্ট করছে। ড্যানি শেষবারের মতন তার ভাইকে একটা সরি জানায় এবং মারা যায় সেখানে। অন্যদিকে উইল ছিল চরম আহত, যাকে সেখানে হাতকড়ি পরিয়ে ফেলে রাখা হয়। তার স্ত্রী অ্যামি সেখানে উপস্থিত ছিল, যে আর্তনাদ করতে থাকে যে তাকে বাঁচানোর জন্য, তবে কেউ তার কথাটা শুনছে না। তবে ক্যাম সেটা শোনে, সে অফিসার ক্লার্কের পারমিশন নিয়ে তৎক্ষণাৎ উইলের কাছে চলে যায়। সে অফিসার মার্ককেও জানায় যে উইলকে বাঁচাতেই হবে, কারণ মার্কের যে পুলিশ বন্ধুটা ছিল যার নাম জ্যাক, যে সে অ্যাম্বুলেন্সে আহত অবস্থায় পড়েছিল, তার রক্তের প্রয়োজন ছিল, তখন উইল তাকে রক্ত দিয়েছিল কারণ তার ইউনিভার্সাল ব্লাড গ্রুপ ছিল। মার্ক কথাটা শুনতে পেয়ে সেও উইলের সাহায্য করা শুরু করে এবং সময় মতন উইলের ট্রিটমেন্টটা হয়। ক্যাম সেখান থেকে চলেই যাচ্ছিল, তবে যাওয়ার আগে উইল তাকে যে টাকার বান্ডিলটা দিয়েছিল সেটা সে উইলের স্ত্রীর কাছে দিয়ে যায়। আর এই ঘটনাটার পরেও ক্যামও সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গিয়েছে। সে তার প্রফেশনটাকে ইমোশনালি নেওয়ার চেষ্টা করছে। প্রথম সিনে মনে আছে তো, সে একটা বাচ্চাকে বাঁচিয়েছিল এবং পরে সেই বাচ্চাটা বেঁচে আছে না মারা গেছে সেটা সে শুনতে একেবারেই ইন্টারেস্টেড ছিল না, কারণ সে তার কাজটা করে দিয়েছিল। তবে ফাইনালি সে সেই বাচ্চাটার সাথে মিট করতে চলে যায়, কারণ পেশার আগেও যে একটা মানুষত্ব বলে জিনিস থাকে সেটা সে রিয়েলাইজ করেছে। অন্যদিকে অফিসার জ্যাককে যখন জিজ্ঞেস করা হয় যে তার গায়ে গুলিটা কে মেরেছিল, আমরা কিন্তু দেখেছিলাম উইলই কিন্তু ভুলবশত তার গায়ে গুলিটা চালিয়েছিল প্রথমে, তবে জ্যাক সেটা বলে না। সে জানায় যে উইল তার জীবনটা বাঁচিয়েছে, আর যার ফলে অবশ্যই উইলের আর কোনো শাস্তি হবে না। সো এটাই ছিল অ্যাম্বুলেন্স সিনেমার গল্পটা, অ্যান্ড আই হোপ আপনারা এনজয় করেছেন। সিনেমাটার প্রপার ফিল নিতে আমি আবারও রিকমেন্ড করছি যে অবশ্যই দেখুন, যদি আপনারা এরকম অ্যাকশন থ্রিলার টাইপ সিনেমা পছন্দ করে। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারেন এবং আপনার মূল্যবান ওপিনিয়ন্সগুলো অবশ্যই কমেন্ট সেকশনে লিখবেন। আর আপনি আমাকে ইনস্টাগ্রামে ফলো করতে পারেন বা আমার গেমিং চ্যানেলটাও, যেটা লিঙ্ক ডিসক্রিপশানে রয়েছে। আর এই ভিডিও আপাতত এইটুকুই, আবার দেখা হবে পরের ভিডিওতে। বাই বাই।